ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আমার সবকিছু রেডি আছে। হ্যাঁ রেডি আছে, আপনি ফোন দিয়েছিলেন তারপরে আমি রেডি করে রাখি। কয়েকদিন ধরেই ভাবতেছি যে একটা জিনিস করে দিছি, বাট এইটার পরিপূর্ণতা আমি পাচ্ছি না, যার কারণেই অবশেষে আমি ফ্রিজটা কিনেই ফেললাম। এখন ফ্রিজ নিয়ে চাচাকে মানে সারপ্রাইজ দেবো। আসলে চাচা নিজেও জানে না বা ওই চাচিও নিজেও জানে না যে তাদের জন্য এইরকম একটা উপহার অপেক্ষা করছে আজকে। কম্প্রেসরটা 12 বছরের মধ্যে যদি কোনো ফল্ট করে আপনাকে কম্প্রেসর কোম্পানি থেকে চেঞ্জ করে দেওয়া হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 28, 29, 30, 24,500। আরে 1,000। পঁচিশ হাজার 500। আচ্ছা ধন্যবাদ ভাই। ওকে আপনার, হ্যাঁ ওকে, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আর আসলে ভাইয়ের জন্য শুভকামনা, কারণ ভাইও কিন্তু আমাকে অনেকটাই ডিসকাউন্ট করেছে। আর এই ভাইয়ের দোকানটা হচ্ছে টেবুনিয়া বাজারে, ছানবি ইলেকট্রনিক্স টেবুনিয়া বাজার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, চাচা কিন্তু এখনো দোকানের মধ্যে নাই, আর চাচি আছে দোকানে, চাচা ভিতরে আছে, চাচাকে একটা সারপ্রাইজ দেবো। আসলে এই দোকানটাতে একটা ফ্রিজের জন্য মানে পরিপূর্ণতা ফিরে পাচ্ছিল না, যার কারণে ফ্রিজটা নিয়ে আসলাম। ভাই খুলে ভালো, খুলে ভালো। একটা মুদিখানার দোকানে মানে মাল সামানা যদি কমও থাকে, অন্তত একটা ফ্রিজের প্রয়োজন, কারণ বাচ্চারা আইসক্রিম খায়, ঠান্ডা খায়। তো সব মিলে ফ্রিজটার জন্য আমি কয়েকদিন ধরেই মানে খুব একটু ইর মধ্যে ছিলাম যে আল্লাহ ফ্রিজটা যদি আমি একটু করে দিতে পারতাম। তো অবশেষে যাক আলহামদুলিল্লাহ টাকার ব্যবস্থা হয়েছে এবং ফ্রিজটা আমরা নিয়ে আসলাম। আর ফ্রিজটা খুলে দেখাচ্ছি যে ফ্রিজটা কেমন হয়েছে। যেহেতু এই ছোট্ট দোকান, ছোট দোকানে বড় ফ্রিজের কিন্তু প্রয়োজন নেই। একটা ছোট সাইজের ফ্রিজ, অর্ধেক ডিপ আছে আর অর্ধেক নর্মাল আছে। চাচা এখন আসবে, আসলে পরে চাচাক দিয়ে খুলাবো। আর ফ্রিজটা দেখে আপনারা বলবেন যে ফ্রিজটার কালার কেমন আছে এবং ঠিক আছে কিনা। দোকানের মাপ অনুযায়ী ফ্রিজটা কিনেছি আর কি। দেখেন পিছন সাইডে কিন্তু আমরা টিন দেই নাই, আমরা এর আগের ভিডিওতে হয়তো ভালো করে দেখেন নাই, এই সম্পূর্ণ কাঠ, সম্পূর্ণ কাঠ কিন্তু পিছন সাইডে। আস্তে করে চাচাকে যা বলবো যে চাচা আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি তো অনেকক্ষণ ধরে ছিলা, ধরো যাও দোয়া করি 400 টাকা দিলাম। হ্যাঁ তোমার ভাড়া কিন্তু 150 টাকাও হয়, কিন্তু আমি কিন্তু এটা আমার আমার থেকে দিছি। হ্যাঁ ঠিক আছে, যাও তো যাই হোক, এখন চাচাকে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে চাচাক দিয়ে এটা খুলাবো। চাচা আসসালামু আলাইকুম, আসেন আসেন। আপনার সব কিছু রেডি, কিন্তু একটা ফ্রিজের জন্য আপনার দোকানটা মানে অপরিপূর্ণতা ছিল। মানে আমার কাছে কেমন যেন লাগলো যে দোকানটাতে যদি একটা ফ্রিজ হতো তাহলে মানে দোকানটা পরিপূর্ণতা ফিরত পেলো। তো এই যে চাচাকে দেখে হয়তো বুঝতেই পারছেন, তো এটা আপনি উঠান। আর এই যে হচ্ছে কাগজ, এর ওয়ারেন্টি আছে 12 বছর, এটা আমি পকেটে রাখি দেই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা তোলেন, এই দেখেন। দেখছেন এখন দোকানটা একটা পরিপূর্ণ। সামনে আসেন সামনে আসেন সামনে আসেন সামনে আসেন আসেন আসেন, খোলেন, এই পাশে খোলেন, টান দেন টান দেন। হ্যাঁ এইটা খোলেন, মিসিরটাও খোলেন, মিসিরটাও খোলেন। সবকিছু আসলে মানুষটা এত এত সহজ সরল, মানে সবকিছু ভাগ্যের উপরেই ছেড়ে দেয় সবসময়। বোতল আছে, আপনি খাওয়ার পানি যদি রাখতে চান এটা রাখতে পারবে না। দোকানটা ফ্রিজটা দিয়ে দোকানটা এখন পরিপূর্ণতা ফিরে পেলো আর কি এই দোকানের জন্য। তো এখন দোকানটা মনে হয় মানাইছে, আপনারা কি বলেন? মাল যদি একটু কমও থাকে, অন্তত একটা ফ্রিজ থাকলে পরে মানে ভালো হয়, এদের আইসক্রিম থেকে শুরু করে অন্য অন্য জিনিস, যার কারণেই মূলত অনেক চেষ্টার পর আলহামদুলিল্লাহ ফ্রিজটার ব্যবস্থা করে দিলাম। আর ফ্রিজটার পিছনে আমি আবারও বলি যে মণ্ডলপাড়ার ফারহানা তিথি আপু 13,500 টাকা দিয়েছে আর আমি 12,000 টাকা, আর খরচ মরচ গাড়ি ভাড়া এটা সেটা আমি সব সহকারে বহন করে ফ্রিজটা কমপ্লিট করলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দোকানটার পরিপূর্ণতা ফিরিয়ে আসলো। এখন এই দেখেন, এখন দেখেন, আর আমি মাপ মতোই আমি এখানে একটা মাপও দিছিলাম যে এই মাপ মতো ফ্রিজটা হলে তাহলে যেন দোকানের মধ্যে আটে আর কি। তো সব মিলায় এখন দেখেন আলহামদুলিল্লাহ ডিপও আছে, নর্মালও আছে, এই যে ঠান্ডা মান্ডা এগুলো রাখতে পারবে, আইসক্রিম রাখতে পারবে, সব কিছু রাখতে পারবে। এত সুন্দর করে চাচাকে দোকানটা পরিপূর্ণতাভাবে বুঝাই দিতে পেরে, আর সব কিছুর কৃতিত্ব হলো আপনারা, আপনাদের ভালোবাসা, আমার প্রবাসী ভাইরা, দেশের ভাইরা, সবার ভালোবাসায় আজকের দোকানটা কমপ্লিট হলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।